আমি নুরিয়াল মুন্না, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো গত টিউটোরিয়ালে আমি এইচটিএমএল এর অনেকগুলো ট্যাগ সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো আজকে আমি আরও কিছু ট্যাগ নিয়ে বা ট্যাগের নতুন কিছু ট্যাগের আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো, এবং কি আমরা আমি কোড রান করার সাথে সাথে আপনারাও ডিরেক্টলি রান করে দেখবেন, তাহলে কী হয়, তাহলে আমরা আসলে আউটপুটটা কী আসলো এটা বুঝতে পারি, এটাই হচ্ছে মেন জিনিস। আচ্ছা, তো আমি আজকে আপনাদের দেখাবো যে একটা লিঙ্ক, একটা ওয়ার্ডের মধ্যে আমি কীভাবে লিঙ্ক অ্যাড করি। তো লিঙ্ক অ্যাড করার জন্য আমাদের এ ট্যাগ ইউজ করতে হয়, এ ট্যাগ আমরা দেখলেই বুঝতে পারবো। এ আচ্ছা, লিঙ্ক করবো আমি, হ্যাঁ, তো আমি লিঙ্কটা লিখবো এখানে ফেসবুক বুক। আচ্ছা, এবং কি লিঙ্কের নামটা আমাকে এখানে দিতে হয়, লিঙ্কের নামটাকেই এখানে দিতে হয়। মনে করি আমি কি ফেসবুকের সাথে লিঙ্ক করলাম। আচ্ছা, এখন আমি কনসেপ্টটা একটু আপনাদের বুঝাই যে প্রথমে দেবো এ, তারপর এইচ আর ই এফ ইজ ইকুয়াল টু দিয়ে কোন ওয়েবসাইটে ঢুকবে ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর কি আমাদের ট্যাগটা ইয়া হবে, পূরণ হবে। তারপর এখানে ফেসবুক মানে আমার ওয়েব পেজে এই ফেসবুক লেখাটা দেখা যাবে, এই ফেসবুকের উপর ক্লিক করলেই আমার এই লিঙ্কে প্রবেশ করবে, তাই না? তো দেখা যাক, কন্ট্রোল এস দ্বারা সেভ করলাম, এটাকে আমি রিলোড করি, এই যে আমার ফেসবুক চলে আসছে। এটাকে আমি এখন এদিকে, আমি এটা কি এদিকে ছিল মাউসটা ক্লিক বাটন ছিল, এখন এখানে যে হাত হয়ে যাচ্ছে, মানে কি এটা লিঙ্ক হাত হয়ে যায়, লিঙ্ক এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখি আমার যে ফেসবুকে আমার ঢুকবে, যদি আমার নেট অ্যাক্সেস থাকে, এই যে সুন্দর করে ফেসবুকে ঢুকতেছে। আচ্ছা, এই যে ফেসবুকে এখানে প্রবেশ করবে এখনই, ওকে, এই যে ফেসবুক চলে আসলো, ফেসবুক ওয়েবসাইটে প্রবেশ করতেছে। আচ্ছা, তাহলে লিঙ্ক অ্যাড আমরা এভাবে করব। আচ্ছা, এখন আমি আপনাদের টেবিল বেসিসে কিছু কাজ করাবো। টেবিল আসলে টেবিলে কীভাবে কলাম রো অ্যাড করে এটা দেখাবো। তো অ্যাড ফার্স্ট কি, টেবিল ড্র করার জন্য কী লিখতে হয়, প্রথমে TABL টেবিল লিখতে হয়। আচ্ছা, টেবিল টেগে শুরু আছে, শেষ আছে, গুড। আচ্ছা, তখন আমি কী করবো, টেবিল হ্যাডার দেবো। আচ্ছা, টেবিল দেওয়ার পর টেবিলের বর্ডার দিতে হয়, বর্ডার। আচ্ছা, টেবিলের বর্ডার কতটুকু হবে, টেবিলের বর্ডার মনে করে আমি দিলাম 1 দিলাম, এবং টেবিলের আমি এখানে টেবিলটার সাইজ কতটুকু হবে এটা উল্লেখ করে দিতে পারি। আমি ওয়াইড দিলাম, ওয়াইড মনে করে আমি দিলাম 50%, মানে টেবিলের সাইজটা কত হবে, 50% হবে, এটা ওয়াইড দিয়ে দিলাম। আচ্ছা, এখন কী করবো, টেবিলের আমি কি প্রথমে হেডারটা বসাবো, মানে টেবিলের কী কী থাকবে, টেবিলের নাম থাকলো, টেবিলের এজ থাকবে, এবং টেবিলের স্যালারি বা ব্যালেন্স থাকবে। এগুলো কি হেডার না, তাহলে হেডার, তাহলে এগুলো কি, এগুলো এক একটা রো, তাই না? নেম একটা রো, এজ একটা রো, এগুলো এক একটা রো না? আচ্ছা, এখানে এটা কীভাবে অ্যাড করবো, তো আমি লিখে দেবো টেবিল রো এবং টেবিল হেডার, এই দুটি অ্যাকসেপ্ট করবে। টেবিল রো, টেবিল হেডার আমি লিখলাম। আচ্ছা, এখানে হেডারে কী দেবো, হেডারে থাকবে নাম, হেডারে আবার কী থাকবে, এজ থাকতে পারে, আর হেডারে কী থাকতে পারে, মোবাইল নাম্বার থাকতে পারে। ওকে, এগুলো গেল টেবিল হেডার। এখন এটা আমি একটু জাস্ট সেভ করে রান করি, তাহলে আমি দেখতে পাবো আসলে কাহিনি কী। এই যে নেম, এজ, মোবাইলের হেডার চলে আসলো। এখন এই নেমের আন্ডারে অনেকগুলো আমি ডাটা ইউজ করবো, ডাটা মানে নেম মানুষ হইতে পারে, অনেকগুলো নাম, এজের আন্ডারে অনেকগুলো ডাটা, মোবাইলের আন্ডারে অনেকগুলো ডাটা ইউজ করবো। তো ডাটা ইউজ করার জন্য কী করতে হয়, টিআর, আর একটা রো নিলাম টিডি, মানে প্রতিটা রো বেসিসে হয়। তো ডাটা ইউজ করলাম, প্রথম দিলাম মানু, আচ্ছা, তার বয়সটা কত হবে, বয়স দিলাম 12 বছর বয়স মনে করি, আর আমি মোবাইলটা কী দেবো, ধরুন 01728 50/30 দিলাম, ওকে। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, তো এটা কি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, রান করে আমরা দেখি, এই যে আমার টেবিল ডাটা চলে আসছে, নেম, মানু, 12 বয়স, ডাটা বসে গেছে, হ্যাঁ না, তাই না, গুড। তো এখন আমরা কি আরও কিছু ভ্যালু নিতে চাচ্ছি, আমরা এটা কপি করি, পেস্ট করি, এরকম 2-3টা আমরা ভ্যালু কন্টিনিউয়াসলি নিবো। হ্যাঁ, কপি করি, পেস্ট করি, এই নামটা দিলাম, এইটা, এই ডাটাটা, এটা দিলাম, এখানে আমি 22 দিলাম, হ্যাঁ, এই এম শুধু হইলো, মা হইলো, 1 দিলাম বয়স, এই ডাটাটা একটু চেঞ্জ করি, এই ডাটাটা দিলাম, এইটা দিলাম মনে করি। আচ্ছা, কন্ট্রোল এস দ্বারা সেভ করি, যাই রিলোড করি, এই যে আমার সকল ডাটাগুলো দেখা যাচ্ছে। এই নেম, এজ, মোবাইল, এগুলোকে বলা হয় কি, টেবিল হ্যাডার, আর এই যে মানু, এগুলোকে বলা হয় টেবিল ডাটা। তাহলে আমি এগুলো কি রো না, এটা একটা রো, তাহলে এই রো এর ভিতর কি ডাটা আছে না, ওই জন্য টিটি দিছি। এই যে এখানে লক্ষ্য করি, এই যে রো, রোয়ের ভিতর কী আছে, ডাটা আছে, ডাটা দিচ্ছি, রোয়ের ভিতর কী আছে, ডাটা আছে। আচ্ছা, জাস্ট আমরা এইভাবে দিব, যে রোয়ের ভিতর ডাটা, রোয়ের ভিতর ডাটা, এইভাবেই আমরা কাজ করবো, তাই না? এখন দেখব যে আমি চাচ্ছি দুইটা রো নিয়ে একসাথে কাজ করবে, এই যে এটা দুইটা রো বেসিসে কাজ করবে, আমি এটা চাচ্ছি যে এখানে যে ভ্যালুটা থাকবে একই, দুইটা রো নিয়ে কাজ করবে, এটা দুইটা রো নিয়ে থাকবে। তাই দুইটা রো নিয়ে থাকার জন্য
আমি আউটপুটটা দেখলে বুঝতে পারবো যে আসলে রো নিয়ে থাকা বলতে আমি কি বুঝাচ্ছি। তো রো নিয়ে থাকা বলতে কি বুঝাচ্ছি, তাই না? আচ্ছা, তো আউটপুটটা কি একটু লক্ষ্য করি, আমি ট্রু দিলাম। হ্যাঁ, তো এটা আউটপুটটা কি আসে, কন্ট্রোল এস, মানে রো স্পেস, রো স্পেস, রো স্পেস মানে হচ্ছে রো, দুইটা রো নিয়ে থাকবে কে, এমএনইউ, দুইটা রো নিয়ে থাকবে কে, এমএনইউ। এটা কন্ট্রোল এস দ্বারা সেভ করি, রান করি, এই যে দুইটা রো, এই যে এন এন এমএনইউ, এই যে দুইটা রো নিয়ে আসে না, আগে কি একটা রো নিয়ে ছিল, এখন কিন্তু দুইটা রো নিয়ে আসে, এই যে দুইটা রো নিয়ে আসে না, তাহলে দুইটা রো বা তিনটা রো নিয়ে থাকলে আমার এই যে এখানে রো স্প্যান, রো স্প্যান ইউজ করতে হয়, দুইটা এখানে যদি তিনটা রো না থাকে তিন দিতে হবে, এই কন্টিনিউসলি আমরা এইভাবে করব। আচ্ছা, যদি বলি যে কলামের উপর যদি কোনো ধরনের পরিবর্তন আনতে চাই, কলাম, আচ্ছা কলামের পরিবর্তন আনতে চাইলে আমরা কল স্প্যান ইউজ করবো, কি কল, এস পি এ, কল স্প্যান ইউজ করবো, কল স্প্যান, কটা কলাম নেবে, ধরো দুইটা কলাম নিল, ওকে কল স্প্যান ইউজ করবো। আচ্ছা, তো দেখি দুইটা কলাম নিয়ে কন্ট্রোল এস সেভ করলাম, রান করি, রান করি, এই যে দুইটা কলাম নিয়েছে, এই যে এটা কলাম না একটা, দুইটা কলাম নিয়ে গেছে, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, কিন্তু দুইটা কলাম কি এক হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে স্প্যান, যদি আমি দুই তিনটা রো নিয়ে কাজ করতে চাই তাহলে রো স্প্যান, আর দুইটা কলাম নিয়ে যদি এই এক ভ্যালুটা থাকে তাহলে এখানে কি কল স্প্যান, এই দুইটার মাধ্যমে রো এবং কলাম কী করতে হয়, মানে দুই তিনটা রো বা কলাম নিয়ে কাজ করা যায়। আচ্ছা, এভাবে আরও টেবিলের বিভিন্ন বইয়ে যেসব কোডগুলো আছে টেবিলের উপর ভিত্তি করে, ওইসব কোডগুলো আপনারা নিজে নিজে রান করে চেক করে দেখবেন। তো আজকে মোটামুটি এই ছিল। হ্যাঁ, তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, আর টিউটোরিয়ালগুলি ভালো লেগে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।